অ্যাভারেজ 90% গাছে কিন্তু বাড় আছে। তো এরকম হেলদি করেই আপনাদের হাতে আমরা তুলে দিই। আর আরও একটা কথা বলছি, একদম নতুন ভ্যারাইটি অনেকেই আপনারা পাবেন, কিন্তু তার জন্য আগে গোড়াই সাজেস্ট করি যে রাসায়নিক সার থেকে দূরত্ব বজিয়ে রাখতে, আমাদের বাজেটের মধ্যেই আসবে। এই যে সামনে গাছগুলো আপনারা দেখছেন, প্রায় 2.5 থেকে 3 ফুট মতো গাছ আছে, সাইজ একটা গাছে কিন্তু এরকম বাড় আছে, মানে খুব সহজেই আপনারা ফুল পেয়ে যাবেন। দেখুন কতগুলো করে বাড় রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দীপ, আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল গার্ডেন গাইড। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর চলে এসেছি ট্রপিক্যাল হিবিসকাসের ওপরে একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো আপনারা কেমন সাইজের বা কেমন হেলদি গাছ বা ব্লুমিং সাইজ গাছ, যেটা সেরকম গাছই পাবেন এবং আপনারা সেটা ভালোভাবে দেখেও নেবেন। আর আজকের ভিডিওটা বিশেষ করে কোনো অফার বা কোনো কিছুর ওপরে নয়, সম্পূর্ণ ট্রপিক্যাল হিবিসকাসের কেয়ারের উপরে এবং গাছ কেমন আপনারা পাবেন সেটার উপরে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনাদের যাদের গাছ রয়েছে বা আগেও যারা আপনারা ট্রপিক্যাল হিবিসকাস গাছ করেছেন, তো আপনাদেরকে আমি বলবো যে এই সময় গাছে কিন্তু গাছের হেলথ বুঝে গাছকে খাবার দিতে পারেন। অলরেডি আমরা আমাদের গাছে খাবার দেওয়া শুরু করেছি বা দিয়েও দিয়েছি, তো সেই কারণেই আপনারা যাতে আপনাদের গাছগুলো থেকে সিজনের শুরু থেকেই ফুল পেয়ে যান বা গাছগুলো যাতে সুস্থ রাখতে পারেন, সেটাই আপনাদেরকে জানানোর জন্য প্রধানত আজকের এই ভিডিওতে আসা। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হেলদি ও গাছগুলো রয়েছে এবং মিনিমাম অ্যাভারেজ, মানে অ্যাভারেজ 1 ফুটের হাইটের গাছ আপনারা পাবেন। এবার 1 ফুটের থেকে বড়ও গাছ আছে, 1 ফুটের থেকে ছোটও গাছ রয়েছে। তো কী কী আইডি রয়েছে বা কী কী আইডি আপনারা নেবেন বা নিতে চাইছেন, সেগুলো আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে ক্যাটালগ পাঠিয়ে দেবো। তো সেই ক্যাটালগ থেকে আপনারা আপনাদের পছন্দ মতো, মানে আপনাদের নিজেদের চয়েসে আপনারা গাছ নিতে পারবেন এবং আপনাদের বাজেটের মধ্যেই। আর আরও একটা কথা বলছি, একদম নতুন ভ্যারাইটি অনেকেই আপনারা পাবেন, কিন্তু তার জন্য আরও 2 থেকে 3 দিন আমরা সময় চাইছি। হ্যাঁ, তো 2 থেকে 3 দিন পর আপনাদেরকে আমরা নতুন কিছু ভ্যারাইটিও দিতে পারবো। আর নতুন ভ্যারাইটি যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রেও আপনারা বাজেটের মধ্যেই পাবেন এবং আপনারা আপনাদের চয়েসেই নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না বলতে গাছও খুব হেলদিও পাবেন এবং আপনারা নতুন আইডিগুলো আপনাদের নিজেদের চয়েসেও নিতে। তো গাছগুলো আরও একবার ভালো করে দেখে নিন। তো আমরা আপনাদেরকে আগাগোড়াই সাজেস্ট করি যে রাসায়নিক সার থেকে দূরত্ব বজিয়ে রাখতে, জৈব উপায়ে গাছগুলো করতে। তো জৈব উপায়ে গাছ করলে কতটা সতেজ এবং গাছ কতটা স্ট্রং থাকে ভেতর থেকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কিছু বড় গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে, আর ছোট যে চারা গাছগুলো রয়েছে সেগুলোতে তো বার্ড অলরেডি এসেই গেছে, আপনারা শুধু বাড়িতে নিয়ে রিপোর্ট করলেই হবে, ফুল স্টার্ট হয়ে যাবে, অলরেডি 20 রয়েছে। তো দাম আবারও বলছি, দাম আপনাদের বাজেটের মধ্যেই আসবে, খুবই হেলদি গাছ রয়েছে এবং স্টকও খুব বেশি নেই বললেই চলে। হ্যাঁ, তো অন্যবারের তুলনায় এবছর স্টক বেশি, কিন্তু তাও আমি বলছি স্টক কম, তার অনেক কারণ আছে। তো আপনারা আপনাদের পছন্দের গাছগুলো যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে নিন। এই যে সামনে গাছগুলো আপনারা দেখছেন, প্রায় 2.5 থেকে 3 ফুট মতো গাছ আছে, সাইজ আছে। এগুলো তার থেকে একটু হাইটে ছোটো, 1.5 ফুট 2 ফুটের মতো সাইজ আছে, অ্যাভারেজ 1 ফুট। আমি আবারও বলছি, অ্যাভারেজ 1 ফুট সাইজের গাছ আপনারা পাবেন। বন্ধুরা কাছ থেকে একবার দেখে নিন, প্রত্যেকটা গাছে বার্ড আছে, প্রত্যেকটা গাছে কিন্তু এরকম বার্ড আছে, মানে খুব সহজেই আপনারা ফুল পেয়ে যাবেন। দেখুন কতগুলো করে বার্ড রয়েছে, যে গাছে ধরবেন অ্যাভারেজ 90% গাছে কিন্তু বার্ড আছে। তো এরকম হেলদি করেই আপনাদের হাতে আমরা তুলে দিই প্রতি বছর, এবছরও তাই। আর এবছর আরও কিছু এক্সট্রা কিছু আছে, সেগুলো আমি ভিডিওতে বলবো না, আপনারা আপনাদের চয়েসে কোনটা নিতে চাইছেন সেগুলো আমাদেরকে জানালে অবশ্যই আপনারা বুঝে যাবেন যে কী বলতে চাইছি। তো এই ব্যাপারটা আমি হিডেন রাখছি, তো আমি দেখিয়ে দেবো আরও কাছ থেকে। প্রত্যেকটা গাছে দেখুন, প্রত্যেকটা গাছে এরকম বার্ড আছে, প্রত্যেকটা গাছে, কোনো গাছে ফুল আছে, হ্যাঁ তো ফুটে যাচ্ছে ফুলগুলো, প্রত্যেকটা গাছে কত সুন্দর হেলদি গাছগুলো আপনারা পাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।